নমস্কার, আমি পার্থ। ইভি বাংলা চ্যানেলে নতুন এক ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিও শুরু করার আগে বলি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা না বাড়লে আমাদের ভালো কাজ করা কঠিন হয়ে পড়বে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেশে ইলেকট্রিক যানবাহনের বাজারে আছড়ে পড়তে চলেছে বড় ঢেউ। 135 কোটির দেশ ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক স্কুটার, ই বাইক, ই যানে ভরে যেতে চলেছে। 2022 সালে ভারতে রেকর্ড সংখ্যক ইভি বিক্রি হতে চলেছে। 2030 সালের মধ্যে ভারতের রাস্তায় অধিকাংশ যান যাতে ইলেকট্রিক যানে পরিণত হয় সেই চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। জ্বালানি তেলের দাম যবে থেকে আকাশ ছুঁয়েছে, ক্রেতাদের মধ্যেও ইভি কেনার আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে দারুণ এক আবহ তৈরি হচ্ছে ভারতের বৈদ্যুতিক যানবাহনের বাজারে। আগামী 5 বছরে ভারতে ইলেকট্রিক যানবাহন শিল্পে 94,000 কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 94,000 কোটি টাকার বিনিয়োগ। ইলেকট্রিক যানবাহন বিনিয়োগে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে তামিলনাড়ু। দেশের ইভি বিনিয়োগের 34% হয় তামিলনাড়ুতে। তারপর আছে অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা। অন্ধ্র ও হরিয়ানায় ইভিতে বিনিয়োগ হলো যথাক্রমে 12% ও 9%। তবে আগামী 5 বছরে বিনিয়োগের অনেকটাই আসতে চলেছে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কেরলে। পূর্ব ভারতের ইভি বাজারেও সুসংবাদ থাকছে। বেশ কিছু ইলেকট্রিক যান প্রস্তুতকারী সংস্থা পূর্ব ভারতে তাদের ফ্যাক্টরি খোলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে বলে খবর। এখনও পর্যন্ত ভারতে ওলা ইলেকট্রিক এবং আথে এনার্জি গ্রুপ তামিলনাড়ুতে তাদের প্ল্যান খুলেছে। টিভিএস মোটর কোম্পানি, টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া, সিম্পল এনার্জি, বুম ইনোভেটিভ ট্রান্সপোর্টেশন সলিউশন, ম্যাজেন্ডা ইভি সলিউশন, জিওন ইন্টারন্যাশনাল, প্রপেল ইন্ডাস্ট্রির মতো কোম্পানিরা বিভিন্ন রাজ্যের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। দেশের 15টি রাজ্যে ইভি পলিসি বা বৈদ্যুতিক যান নীতি আছে। দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, মেঘালয়ের মতো রাজ্যে ডিমান্ড ইনিশিয়েটিভের ওপর ফোকাস করা হচ্ছে। অন্যদিকে দেশের দক্ষিণের রাজ্যগুলি এবং উত্তরপ্রদেশে ম্যানুফ্যাকচার বেসড ইনিশিয়েটিভের দিকে তাকিয়ে রয়েছে। মানে সেখানে ইলেকট্রিক যান তৈরির দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। ইন্ডিয়া অ্যান্ড এমডির মার্কেটিং ডেভেলপমেন্ট সিইও রমেশ নায়া জানিয়েছেন, সরকারের লক্ষ্য হল 2030 সালের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি 30% নিয়ে যাওয়া, যেটা কঠিন কিন্তু সম্ভব। কার্বন ডাই অক্সাইড নিঃসরণে ভারতের পরিবহন ক্ষেত্র দুনিয়ার 3 নম্বরে, আর তাই এখান থেকে ঘুরে দাঁড়াতে ইভি ছাড়া পথ নেই। সব মিলিয়ে ইভি ইন্ডাস্ট্রি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। রিয়েল এস্টেট প্লেয়াররা যদি ইভি ইন্ডাস্ট্রিতে পা দেন, তাহলে ম্যানুফ্যাকচারিং, ওয়্যার হাউসিং, চার্জিং স্টেশন এবং ইভি ডিলারশিপ নিয়ে বড় লাভ পেতে পারেন। ভারতে ইভি ঢেউ সামলাতে দেশজুড়ে চাই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য 1300 একর জায়গা। 2025 সালের মধ্যে চাই 26,800টির মতো পাবলিক চার্জিং স্পট, যার জন্য লাগবে 15.5 মিলিয়ন স্কোয়ার ফুট জায়গা। সঙ্গে লাগবে ইভি পার্ক, লিথিয়াম আয়ন ব্যাটারি রাখার ওয়্যার হাউস। সব মিলিয়ে দেশে ইলেকট্রিক যানবাহনের বাজারে রাজস্বীয় যজ্ঞ শুরু হয়ে গিয়েছে 2022 সালের অপেক্ষায় গোটা দুনিয়া। 2022 সালেও ভারতে আসতে চলেছে ইভি বাজারে বড় ঢেউ। আমাদের নজর থাকবে সেই দিকে। আজকের ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে বলি, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা তো জানেন, চ্যানেল সাবস্ক্রিপশন না বাড়লে কিছুতেই সেই ভিডিও অনেকের কাছে পৌঁছতে পারে না আর ভালো কাজ করা যায় না। চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ আর ভিডিওটি লাইক করার অনুরোধ নিয়ে এই ভিডিও শেষ করলাম। নমস্কার।